বেহালা তারাতলার হাইট রোডের ব্রেথওয়েট কোম্পানিতে আজ দুপুরবেলা হঠাৎই আগুন ধরে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 5টি ইঞ্জিন। এই কারখানাতে মূলত রেলের যন্ত্রাংশ তৈরি করা হয় এমনটাই সূত্রের খবর। আজ দুপুর 3টে নাগাদ হঠাৎই সেখান থেকে আগুনের ফুলকি বেরোতে দেখা যায়। ঝালাইয়ের কাজ চলছিল, সেই থেকেই আগুনের ফুলকি এসে রঙের মধ্যে পড়ে এবং সেখান থেকেই আগুনের উৎপত্তি হয় এমনটাই প্রাথমিকভাবে দমকলের অনুমান। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন গিয়ে প্রয়োজন মতো ব্যবস্থা নিয়ে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এনেছেন। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। কতটা ক্ষতি হয়েছে সে বিষয়ে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি দমকল তথা ব্রেথওয়েট কোম্পানির কর্তৃপক্ষ। ওয়ার্কশপে কাজ চলছিল, সেখানে ওয়ার্কাররা যখন ওয়েল্ডিং করছিল তখন ওই ওয়েল্ডিংয়ে একটা বুড়া দাদা পড়ে গেছে রঙের মধ্যে। ওই রঙটা জানেন তো, ওইটা এক্সপ্লোজিভ রঙ আছে, ওগুলো পেন্টগুলো তার মধ্যে ফায়ার ধরে নিয়েছে। তারপরে এসে দমকল গাড়ি দেখছেন তো, পুরো এসে সিচুয়েশন কন্ট্রোল। এখন মোটামুটি এখন কিছু কোনো হতাহত নেই, কোনো ইঞ্জুরি নেই।